আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার একটা অরেঞ্জ কেকের রেসিপি শেয়ার করব। অরেঞ্জ কেক তৈরি করা যেমন সহজ, আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজে এই মজাদার অরেঞ্জ কেক তৈরি করতে হয়। প্রথমে একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 4টা ডিমের স্বাদ অংশ নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 1 কাপ প্লাস 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একদম সাদা আর ক্রিমের মতো হয়ে আসে। আপনাদের যাদের অরেঞ্জ কেক চুপসে যায়, তারা ডিমের সাদা অংশ বিট করার সময় এর মধ্যে 1 চা চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা ব্যবহার করবেন। আর শুকনো উপকরণের সাথে 1/4 চা চামচ বেকিং সোডা ব্যবহার করবেন, এতে করে অরেঞ্জ কেক আর চুপসে যাবে না। ডিমটা একদম সাদা আর ক্রিমের মতো হয়ে গেছে। বিটারের সাহায্যে 8 লিখে নিচ্ছি। লেখাটা যদি সাথে সাথে মুছে না যায় তাহলেই বুঝতে পারবেন ডিমের এই ফর্মটা পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে ডিমের কুসুম চাটা দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি অরেঞ্জ ইমালশন। অরেঞ্জ ইমালশন পরিমাণে একটু বেশিই লাগে। 1/4 কাপ বা 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করার সয়াবিন তেল। 1/4 কাপ দিয়ে দিচ্ছি মালটার রস। আপনারা কমলা ব্যবহার করলে এখানে 1/4 কাপ কমলার রস দিয়ে দেবেন। 2-3 ফোঁটা দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। বিটারের সাহায্যে লো স্পিডে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেব, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে 1 কাপ প্লাস 1/3 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। 1 চা চামচ একটু উঁচু করে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। 1/2 চা চামচের চাইতে কিছুটা কম দিয়ে দিচ্ছি লবণ। এখন এই শুকনো উপকরণ খুব ভালোভাবে একসাথে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে, এখন একটি স্পেচুলার সাহায্যে খুবই আলতোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমাদের কেকের ব্যাটার এখন পুরোপুরি তৈরি। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এখন এই কেকের ব্যাটার 9 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের একটা কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। মোল্ডটাতে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এখন এর মধ্যে কেকের সম্পূর্ণ ব্যাটার দিয়ে দিচ্ছি। হালকা ট্যাপ করে নিয়ে বেক করে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ি 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে বেক করে নিচ্ছি 50 মিনিট। আর বড় সাইজের কেক চুলায় বেক হতে সময়টা কিন্তু একটু বেশিই লাগে। 50 মিনিট পর চুলাটা অফ করে দিয়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা ভালোভাবেই হয়ে গেছে। চুলায় বড় সাইজের কেক বেক করার ফলে এর নিচের দিকটা একটু পুড়ে গেছে। প্রথমেই এর নিচের পোড়া অংশটুকু কেটে ফেলে দিচ্ছি। এখন এই কেকটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে 3 ভাগে বা 5 ভাগেও ভাগ করে নিতে পারেন। প্রথমেই এর উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। 1 কাপ পানি এবং 1/4 কাপ চিনি একসাথে মিশিয়ে আমি এই সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। আজকের এই কেকটা ডেকোরেশন করার জন্য আমি 1 কাপ প্লাস 1/4 কাপ ভিভো লিকুইড হুইপড ক্রিম ব্যবহার করছি। এখন এর প্রতিটা লেয়ারে সুগার সিরাপ এবং হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি। এখন একটা ব্রেড নাইফের সাহায্যে কেকের চারো সাইড এবং উপরে একটা ডিজাইন করে দিচ্ছি। হোয়াইট চকলেট গানাশের সাথে সামান্য পরিমাণে অরেঞ্জ ইমালশন এবং অরেঞ্জ ফুড কালার মিক্স করে নিয়েছি। এখন একটা পাইপিং ব্যাগের সাহায্যে কেকের চারো সাইডে দিয়ে দিচ্ছি। কেকের মাঝে আর আমি এই গানাশটা দিতে চাই না, এই জন্যই পাইপিং ব্যাগের সাহায্যে দিয়ে নিচ্ছি। প্যালেট নাইফের সাহায্যে গানাশ চারোদিকে সমান করে দিচ্ছি। 195 নজলের সাহায্যে কেকের মাঝে কিছু ফুল তৈরি করে নিচ্ছি। এখন এই ফুলের উপরে কিছু চকলেট টপার দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই কেকটা সাজিয়ে নিতে পারেন। এখন একটা টুরি নজলের সাহায্যে কেকের নিচে একটা বর্ডার তৈরি করে নিচ্ছি। আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটুকু হয়েছে। বোর্ডটা সহ কেকটার ওজন হয়েছে 1524 গ্রাম। এই বোর্ডের ওজন 120 গ্রাম, তার মানে এই কেকটার ওজন হয়েছে 1404 গ্রাম। কেকটা 3 পাউন্ডের চাইতে সামান্য পরিমাণে একটু বেশি হয়েছে। কেকটা আমি একজনকে গিফট করেছি, এই জন্য আপনাদেরকে আর কেটে দেখাতে পারলাম না। এই কেকটা খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। আমার আজকের এই অরেঞ্জ কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।